হ্যাঁ, আমার কাটা ঠিক আছে, আমার কাটা বিনা বলছি তো আমি, যদি কোন আমার কাটা দু পার্টি না করলে আমার কাটা পালাবে না, ওটা আমি গ্যারান্টি চ্যালেঞ্জ দিই। তো নমস্কার, ব্যাপার আছে চুল্লা আনলে বারো হয়ে আছে, সকালে আসা হয়েছে, বেশি স্যাঁত সুতা করা হয়নি। তো বর্তমানে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন উপস্থিত আছি পুরুলিয়া জেলার অন্তর্গত বোরাবাজ থানা সরিষা বহালে। সরিষা বহাল মানে অরিজিনাল কিন্তু বহাল, দেখতে পাচ্ছেন ধান খাত কিন্তু আছে। এটা হচ্ছে কিন্তু কি নাম বলে দাদা? সীমন্ত মাহাতো। সীমন্ত মাহাতো, জ্যোৎস্না দিদি কে হই? আমার বউ। আপনার বউ? আচ্ছা আচ্ছা, আজকে তো লড়াইটা আছে না? হ্যাঁ আজকে লড়াই। মোটামুটি কতক্ষণ শুরু হবে? দশটায়। পাক্কা দশটায়? পাক্কা দশটায়। মানে অনেক লোক বলে দশটায় হবে, তারপর তিনটার দিকে শুরু করবে? না 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 না, ওইটা নাই করবো। আচ্ছা, এক নম্বরটা মোটামুটি কতক্ষণ শুরু হবে? এক নম্বরটা এগারোটার দিকে ছাড়বো, পাক্কা এগারোটার দিকে। আর তার আগে মানে ওই দূরি তিরি গেলে হবে? তার আগে তো ওই দূরি তিরি গেলে হবে। আচ্ছা আচ্ছা, তো বলছি অন্য বছর তো আপনার বউ যেটা জ্যোৎস্না দিদি আসরে প্রবেশ করে, এই বছর সামাবে কি নেই? সামাবে সামাবে। কাড়া রাখিয়া তুই এই যদি না ঢুকে তাহলে হবে? না না না, অনেক লোক দেখবার জন্য আছে যে মহিলা কাড়া লাগাতে যায়, দেখতে আসে। তো সামাবে কি বছর? আচ্ছা, মহিলা একটাই থাকবে না আরো কেউ থাকবে? দুটা থাকবে। এখন আমাদের গাঁয়ে আর একটা থাকবে, আর একটা মহিলা, ডবল মহিলা হবে? ডবল মহিলা। আচ্ছা আচ্ছা, আর একটা দিদি আসছে, আর একটা দিদি। সজনী দিদি? সজনী দিদি কোটা কাদার? ওইটা গঙ্গা মান্না। গঙ্গা মান্না থেকে আসছে? এই যে এটা গঙ্গা মান্নারই বটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আসছেন গঙ্গা মান্না? এই এই মালিক। আচ্ছা আচ্ছা, মানে তিনটা হচ্ছে মহিলা? আচ্ছা আচ্ছা, আপনারা শুনতেই পেলেন যে সরিষা বহালে কিন্তু তিনটা মহিলা এই বছর আসছে, তাই তো? আর এখন জেলা কমিটি কি বলবেন? জেলা কমিটি 9টার মধ্যে আমি আসতে বলি স্টেজে। আচ্ছা, কোন জেলা কমিটি আছে? আমার দামোদর মাহাতো। দামোদর মাহাতো পৌঁছে? এখানে পৌঁছে নাই? পৌঁছে নাই, পৌঁছিবে কি? আমি 9টায় তো টাইম দিয়েছি আসতে। আচ্ছা আচ্ছা, হয়তো দু দশ মিনিট আগে বেশি হতে পারে, ওটা হতেই পারে। আর এখন দর্শকে কি বলবেন? দর্শক এখন সবাই আসুক তাড়াতাড়ি, যে মেলাটা আমি যত তাড়াতাড়ি যত লোকজন চড়ে আসুক তাতে আমি। ওই যে হেলমেট গুলো নিয়ে এসেছিলেন বাইরের থেকে, ওগুলো পরিবেন আজকে? ওগুলো যারা কাড়া ছাড়বে তারা পরিবে। হয়তো পরিবে না? হ্যাঁ পরিবে। আচ্ছা আচ্ছা, আর এখন সেই মানে বাংলাদেশের অনেকে বলছে না যে দমে ভোল্টেজ ফোল্টেজ রিমোট টিমোট? দেখো ভাই, আমাদের সৈশাবরের কাড়ার কোনো ভোল্টেজ নাই কি, আর কার কম্পিউটার ফম্পিউটার বলে এইসব জিনিস আমি তো কাড়ার পক্ষে জানি নাই, তবে যাদের আছে হয়তো তারা জানতে পারে। নাই, অনেকেই বলছে যে কম্পিউটার ল্যাপটপ জেসিবি ইঞ্জিন হেই হই হাই, আমাদের হতে পারে, লেকিন আমাদের নাই কি। নাই কো, মোটামুটি মোশন কেন বুঝাছে? অনেকে ব্যক্তি বলছে যুধিষ্ঠি মাতা কাড়াটা বহুত তাগড়া আছে, মোটামুটি খেলা কেমন সব দেখাবে? আর কাড়া খেলা আমার দেখাবে, কেবল দশ দেখাবে। হ্যাঁ, আড্ডা এবার আড্ডা আড্ডি ও তাতে আট মাস আগে কনফার্ম করেছে, এবার ও আর কাড়াই বুঝবে আমি কি বলবো? না না, আপনার আপনার তো ঠিক আছে না? হ্যাঁ, আপনার আমার কাটা ঠিক আছে, আমার কাটা বিনা বলছি তো আমি, যদি কোন আমার কাটা দু পার্টি না করলে আমার কাটা পালাবে না, ওটা আমি গ্যারান্টি চ্যালেঞ্জ দিই। গ্যারান্টি চ্যালেঞ্জ? বা মানে লড়াইটা হাড্ডা হাড্ডি বাকি, এরপর জয় পরাজয় ওটা আলাদা, ওটা আমি বলতে লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, লড়াইয়ের আগে এখন নিয়ম কি কি রাখছেন? শক্ত যে অনেকে অনেক কিছু বলে, তারপর কিন্তু সবকিছুই ভিতরে ভিতরে চলে, তো কি বলবেন নিয়মটা? নিয়মটা কি যে মদ ভরা তো চলবে না, এটা এটা সম্পূর্ণ হবে বন্ধ? হ্যাঁ, ওইটা বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, আর এই কাড়া লাগাতে কজন জন করে ঢুকবে? কাড়া লাগাতে একজন মালিক আর দুজন বাগাল, তিনজন সবারই যা চলে, মানে মোট তিনজন ঢুকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাস আপনার কিন্তু শুনতে পেলেন যে তাহলে লড়াইটা মোটামুটি দশটার দিকে শুরু হবে? একদম দশটায় পাক্কা করে দিব, দশটায় শুরু হবে। দর্শককে আপাতত এখন এই খবর দিয়ে আছে। হ্যাঁ, এটা দিয়ে এখন কিন্তু দেখতে পান বাঁধের আইডিয়া, বহালে বহালে আর দিকে দেখুন বহালের আইডিয়া আছে কিনা কিন্তু মালিকের আগে। এখন কিন্তু মুড়ি তুড়িলে পৌঁছে নিয়েছেন? নাই বের দিব, ঘুগনি তুগনি হয়েছে এবার আনি কাটা। মাংস কত আইটেম হয়েছে আজকে? মাংসটা 25 কেজি নিয়েছি। 25 কেজি? আচ্ছা আচ্ছা, মানে খাসি না পোল্ট্রি? পোল্ট্রি 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 যারা কি যাই হোক, মানে ওই কাড়া মালিকদের জন্য, কাড়া মালিক আর কুটুম্ব বন্ধু বন্ধু আছে নাকি? তো ঠিকই আছে, ব্যাপার আছে, ইনি কিন্তু বহুত একটু ব্যস্ত আছে বর্তমানে, কিন্তু আরো মালিক রয়েছে ওনাদের কাছে আমি জানবো। তো আপনার কিন্তু শুনতেই পেলেন যে 10টার মধ্যে কিন্তু কাড়াটা শুরু হবে, আর বেশি লেট করবেন নাই। আর এই আসর যদি আপনাদেরকে আসতে না পারেন ঘরে বসে, আপনার কিন্তু নতুন নতুন আপডেট দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেল রাখবেন সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু ভিডিও আমি নিয়ে আসবো কিন্তু জাস্ট আধ ঘন্টা কিন্তু পরে।